শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এবার নতুন করে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে থাকা সমর্থকদের সরকার বিরোধী আন্দোলন করার জন্য উস্কানি দিচ্ছেন। আমি তাদের বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবেন না, শুধু ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরবেন। যারা এখনও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের উস্কানিতে জনজীবন দুর্বিষহ করার চেষ্টা করছেন, তাদের সাবধান করে দিতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দলের সমর্থকেরা দেশেই রয়েছে। এদিকে এই আন্দোলনে অনেক পুলিশ সদস্য হতাহত হয়েছেন। পুলিশ সদস্যদের নিহতের জন্য শেখ হাসিনাকে দায়ী করে নাহিদ ইসলাম বলেন, আমরা শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তিনি তা না করে দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন। 5 আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা তার সব নেতাকর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যান। তার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যান। এ আন্দোলনে যত পুলিশ মারা গিয়েছে এর দায় শেখ হাসিনার। বক্তৃতায় গণমাধ্যম এবং সাংবাদিকদের বিভিন্ন লড়াই সংগ্রামের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের বিভিন্ন লড়াই সংগ্রামের কথা জানি, আবার এর উল্টো দিক ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দালালির কথাও জানি। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদেরকে গণমাধ্যম শহীদ উল্লেখ না করায় আক্ষেপ করে তিনি বলেন, বেশ কিছু গণমাধ্যম জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিহত হিসেবে উল্লেখ করছে, যা অত্যন্ত দুঃখজনক। যেখানে অন্তর্বর্তী সরকারের সব প্রজ্ঞাপনে তাদের শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে, দেশবাসী তাদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছে, সেখানে গণমাধ্যম তাদের শহীদ বলতে কার্পণ্য করছে। গণমাধ্যমে তাদের মৃত এবং নিহত হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপন করছে। এই গণ অভ্যুত্থান রক্তের মাধ্যমে ঘটছে, রক্ত দিয়েই নতুন ইতিহাস তৈরি হয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, এই ইতিহাস মুছে যাওয়ার নয়। নাহিদ আরও বলেন, গণমাধ্যম থেকে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং আকাঙ্ক্ষা পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের কারণ। এখনও আমাদের অনেক ভাই বোন আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন, এখনও অনেকে শহীদ হচ্ছেন, অথচ গণমাধ্যমগুলোতে সেই শহীদ এবং আহতদের কথা দিন দিন কমে আসছে, জনগণের স্মৃতি থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম সংস্কারের কথা বলে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলছি, সেই গণমাধ্যমের মধ্য থেকে ফ্যাসিবাদের দোষরদের বিতাড়িত করে জনগণের সামনে চিহ্নিত করতে হবে, কারণ আমরা ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম ছাড়া নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব না। গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস আর ফ্যাসিবাদের পক্ষে কথা বলা অন্য জিনিস। আবারও বলতে চাই, সরকারের গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়াবেন না, ছাত্র জনতার রক্তের বিপক্ষে দাঁড়াবেন না। গণ অভ্যুত্থানে জীবন দেওয়া সাংবাদিকদের শহীদ হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। প্রেস ক্লাবের অনেক সদস্যগণ গণ অভ্যুত্থানে সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি বলেন, সে সময় আমরা শুনেছি আমাদের সংবাদ প্রচার করতে দেওয়া হয়নি, সংবাদ সংগ্রহের কারণে মিডিয়া হাউসগুলোতে সাংবাদিকেরা নির্যাতিত হয়েছেন, এখনও সেই সাংবাদিকদের নানা প্রকার চাপের মধ্যে রাখা হয়েছে বলে জেনেছি, সেই হাউসগুলোতে ফ্যাসিবাদের এজেন্টরা রয়ে গেছে, তাদের বিতাড়িত করতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।